কি ব্যাপারটা কি? হ্যাঁ, আরে এক্ষুনি তো বেরোতে হবে, তুমি এখনো কাগজে মুখ গুজে বসে আছো। অজিত, আজ ডক্টর দেবকুমার সরকারের মামলার রায় বেরোবে, শুনানি আছে। হ্যাঁ, তাতে কি, ও বেরোক গে যাক। আরে আরে বাবা, আমাদের তো বেরোতে হবে, আমাদের তো তাড়া আছে। দেখো, আমি আমি কার্ডের ব্যবস্থা করে নিয়েছি। হ্যাঁ, এরপর ওই আমি আমার পুরনো মেসে যাবো, ঘনশ্যামবাবুর ঠিকানাটা জোগাড় করবো, আর তার সাথে দু একজনকে নেমন্তন্ন সেরে আসবো। চলো। সেটা বোধহয় আজ আর হবে না, বুঝলে। ভাবছি একবার কোর্ট ঘুরে আসি। দেখো ব্যোমকেশ, একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, বিয়ের কিন্তু আর বেশি দিন বাকি নেই। আরে বাবা, এর মধ্যে নিজেকে ওই মামলা মোকদ্দমার মধ্যে নয় নাই জড়ালে। কোনো কিছুর অছিলায় যদি আমার কাজের ব্যাঘাত ঘটে, সেটা আমার কাছে বিরক্তিকর হয়ে ওঠে, তুমি নিশ্চয়ই জানো। আরে ভায়া, হ্যাঁ জানি জানি, কিন্তু তুমি একটা কথা বোঝার চেষ্টা করো। দেখো, তোমার জীবনে নতুন যে ব্যক্তিটি আসতে চলেছে, তাকেও তো একটু সময় দিতে হবে নাকি? তার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে, তাই অকারণে তুমি তাকে বিরক্তি দেখাবে এটা তো ঠিক নয়।